हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। सोनियास लाइफस्टाइले आपनादेर सबाइके वेलकाम जानाच्छि। आशा करछि आपनारा सबाई अनेक भालो आछेन। आज आमि एकटि ब्रेकफास्ट रेसिपि निये एसेछि। आसले आज ब्लग शेयर करबो ना, आज शुधु आमि रेसिपिटि शेयर करबो। एटा क्विक एंड इजी एकटि ब्रेकफास्ट रेसिपि, आशा करि आपनादेर काछे अनेक भालो लागबे। तो चलुन पुरो रेसिपिटि देखे निये। प्रथमे आमी एकटी पात्रे चारटी डिम भेंगे निच्छी। आसले आमी बासार सबार जोन्नोई नाश्ताटा तैरी करछी, ताई आमी एखाने चारटी डिम निएछी। तो एटाई आसले ए धरनेर चट जल्दी ब्रेकफास्टगुलो ना होले खुबी सुविधा हय, कारण प्रतिदिन ओई रुटी परोटा बानानोर आसले इच्छाटाओ थाके ना एबं खेतेओ भालो लागे ना। तो जाइ होक, एखाने आमि स्वाद अनुयायी लवण दिये दिलाम, हाफ चा चामचर मतो गोलमरिच गुड़ो, एबं ए तो एटा होच्छे ओरिगानो, ओरिगानोटाओ आमि दिच्छि प्राय हाफ चा चामचर मतो। तारपर डिमगुलोके खूब भालोभावे मिशिये नेब। তো আমি ডিমটাকে সাইডে রেখে একটি পাত্রে আমি প্রায় 3 টেবিল চামচের মতো মিল্ক পাউডার নিয়ে নিচ্ছি। এই রেসিপিতে আপনারা অবশ্যই মিল্ক পাউডারটাই অ্যাড করবেন। এতে আমি ঠিক 3 চামচ পরিমাণ, মানে 3 টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে করে কোনো লাম্পস না থাকে। তারপর এখানে আমি অ্যাড করছি এই তো হুইপ ক্রিম। এখানে আমি হুইপ ক্রিমও অ্যাড করব 3 টেবিল চামচ পরিমাণ। 3 টেবিল চামচ মিল্ক পাউডার, 3 টেবিল চামচ পরিমাণ পানি এবং 3 টেবিল চামচ পরিমাণ হুইপ ক্রিম অ্যাড করে আমি এটাকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আসলে সকালে যদি ব্রেকফাস্টে ব্রেড থাকে বাসায়, তাহলে আমার মনে হয় সেটা দিয়ে অনেক ধরনের রেসিপি তৈরি করা সম্ভব হয়ে থাকে। তো সেটাই, এখন যেহেতু ব্রেড আছে তো আমি সেটা দিয়েই চেষ্টা করছি একটু ভালো নাস্তা তৈরি করার। তো যাই হোক, আমি এখন ফ্রাই প্যানে প্রায় 1 চা চামচ পরিমাণ বাটার নিয়ে নিয়েছি। এখন আমি সবগুলো ব্রেডকেই এভাবে বাটারের মধ্যে উল্টে পাল্টে ছেঁকে নেব। এই রেসিপিটি আসলে অনেক ইজি এবং খুবই তাড়াতাড়ি হয়ে যায়। সব সময় কিন্তু সকালে উঠে হেভি নাস্তা করতে বা রুটি বানানো মাঝে মাঝে একটু বিরক্তি চলে আসে। তো সেক্ষেত্রে বাসায় এভাবে ব্রেড থাকলে খুব ইজিলি কিন্তু আমরা তৈরি করে নিতে পারি। তো যাই হোক, এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ বাটার। আসলে আমি বাটার ইউজ করছি কারণ এই রেসিপিটাতে বাটার দিলে এটার ফ্লেভারটাও খুব সুন্দর আসে এবং টেস্টটাও খুব ভালো হয়ে থাকে। তো আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ সসেজ দিয়ে দিয়েছি এবং সসেজগুলোকে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এতে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন, সেটা না দিলেও চলবে। তো এখন আমি প্রায় 2 মিনিটের মতো এগুলোকে ভেজে নিচ্ছি। তারপর আমি ফ্রাই প্যানে আবার 2 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। এখন আমি স্ক্রাম্বল এগ তৈরি করব। যেই 4টা ডিমকে আমি ফেটে রেখেছিলাম সেটাকে আমি এখন স্ক্রাম্বল করে নিব। এ পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে, কারণ এই এগুলোকে একদম ভেজে ফেলা যাবে না। আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন এটা কিন্তু মোটামুটি ভাজা হবে, একদম কি বলবো, ক্রিস্পি করে ভেজে নেওয়া বা একদম ফ্রাই করে ফেলা যেটা সেটা হবে না। তো এই তো আমার চুড়াটা কিন্তু মোটামুটি তাপটা কম আছে। এখন আমি নেড়ে চেড়ে ডিমটাকে কুক করে নিচ্ছি। ডিমগুলোকে খুব বেশি সময় ভেজে নেওয়া যাবে না। এই তো দেখতে পাচ্ছেন প্যানের ঘাটা যখন ছেড়ে দিচ্ছে ডিমগুলো, ঠিক এ পর্যায়েই আমার মনে করতে হবে যে ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর আমরা যদি অনেক বেশি ভেজে ফেলে ডিমটা, তাহলে এই রেসিপিটা কিন্তু একদমই ভালো লাগবে না।
তো যাই হোক, আমার যখন স্ক্র্যাম্বল এগটা হয়ে গেছে, এখানে আমি সসেজটা অ্যাড করে দিচ্ছি। সসেজটা দিয়ে আমি একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তো সসেজটা দিয়ে নেড়ে নেওয়ার পর আমি যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম মিল্ক পাউডার অ্যান্ড হুইপ ক্রিমের, সেটা আমি দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে নেব। আসলে এখানে আমি কোনো প্রকার চিনি অ্যাড করিনি, কারণ হুইপ ক্রিমটা কিন্তু এমনিতেই একটু মিষ্টি এবং মিল্ক পাউডারটাও কিন্তু অনেকটা সুইট লাগে। তো যাই হোক, যারা এখানে হুইপ ক্রিমটা অ্যাড না করবেন তারা মিল্কের সাথে এখানে কিছু চিজ অ্যাড করতে পারেন, তাহলে ওটা খুবই টেস্টি হবে, সেটাও খুব ভালো লাগবে। সো যাই হোক, এখন আমি নেড়েচেড়ে নিচ্ছি ক্রিমটা। যখন একটু মানে একটু ক্রিমি টেক্সচার চলে এসেছে, ঠিক ওই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি। এখন আমি এই তো যে ক্রিমি এগ মিক্সচারটা আছে সেটাকে ব্রেডের উপর এভাবে দিয়ে দিচ্ছি। আসলে আমি দুটি ওয়েতে করেছি, তারপর এর উপর একটি ব্রেড দিয়ে এই তো আমি মাঝখান থেকে এভাবে কেটে দিয়েছি, এবং আরও একটি আমি জাস্ট ব্রেডের উপর এই তো দেখতে পাচ্ছেন এভাবে ছড়িয়ে দিয়েছি। তো এটা খুবই নতুন একটি রেসিপি, আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।